হ্যালো করি পাও পঞ্চায়েতের পদ হাঁটে হাঁড়ি ভাঙলেন খোদ তৃণমূলেরই বিধায়ক ইদ্রিস আলী। তিনি অভিযোগ করছেন কি রাখবো আপনাদের সামনে, 30-40 লক্ষ টাকায় পঞ্চায়েতের পদ বিলি হচ্ছে, দলের অস্বস্তি বাড়িয়ে চাঞ্চল্যকর দাবি খোদ তৃণমূল বিধায়কের। বিস্ফোরক ভগবান গোলার বিধায়ক ইদ্রিস আলী ভগবান গোলা দুইয়ের নেতৃত্বের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন দলীয় বিধায়ক, টাকার বিনিময়ে পঞ্চায়েতের সভাপতির নাম বদলে দেওয়ার অভিযোগ, টিকিটের মতোই টাকার বিনিময়ে পঞ্চায়েতে পদ বিক্রি হয়েছে এমনটাই অভিযোগ করছেন খোদ তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী। সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৃথিবী ভ্রমণে বেরিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটু সময় দিলে এসব বন্ধ করা যেতে পারত দাবি ইদ্রিস আলী। হ্যালো করি পাও পঞ্চায়েতের পদ হাঁটে হাঁড়ি ভাঙলেন তৃণমূলের ইদ্রিস। গত 20 তারিখে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ঠিক হয়েছিল ভগবানগোলা ওয়ানে। আমরা তার আগের দিনে রাত্রে সব ঠিক করে দিয়েছি, উপরের নামগুলো এইগুলো যাবে, এগুলো সব কর্মাধ্যক্ষ হবে। হঠাৎ দেখা গেল যে সেই কর্মাধ্যক্ষের নাম বদলে গেছে এবং অভিযোগ অনেক আমাদের কাছে অভিযোগ করছে পরে যে টাকার বিনিময়ে হচ্ছে। এর আগে আমার ভগবানগোলা টুয়ে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি এবং সহসভাপতির নাম উপর থেকে যায়, সেখানে ব্লক সভাপতির কারসাজিতে সেই নাম সেই খাম ছেড়ে দিয়ে অন্য খাম দিয়ে অন্য একজন নাম চলে এলো। আমি মনে করি এসব ব্লক সভাপতির সরিয়ে দেওয়া দরকার। বিশেষ করে আমি লিখিত একটা করেছি কমপ্লেন যে ভগবানগোলা 2 নম্বর ব্লক সভাপতি যে আব্দুর রব তাকে সরিয়ে দেওয়া প্রয়োজন। 2014 সালে এসেছে, আসার পর সে একের পর এক দুর্নীতি করে যাচ্ছে, এটা আমি লিখিত দিয়েছি এবং আমি জানতে পারলাম এটা এনকোয়ারিও চলছে। দল নিশ্চয়ই এটা ভাববেন, এটা ঠিক যে দিদি আজকে পৃথিবী ভ্রমণ করছেন আমরা খুশি, তিনি যদি আরেকটু সময় দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটু যদি সময় দেন, এত ব্যস্ত মাঝখানে ভারতবর্ষের 13 জনের মধ্যে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার মনে হয় এগুলো পরিবর্তন হয়ে যাবে, ওরা দল থেকে চলে যাবে, তাদেরকে বহিষ্কার করা হবে। আমার মনে হয় যে যেসব টাকার লেনদেন হচ্ছে ভগবানগোলা টুয়ে যেটা ঘটনা ঘটেছে, কিছু না হলেও 30-40 লাখ, কিছু না হলেও আরো বেশি হবে। মারাত্মক অভিযোগ কিন্তু আমরা শুনছি, বিস্ফোরক অভিযোগ। এর আগে আমরা শুনেছি বারবার বিভিন্ন নেতারা, তৃণমূলেরই নেতারা, তারা কিন্তু যে অভিযোগ করেছিলেন যে পঞ্চায়েতে টিকিট পাইয়ে দেওয়ার নামে টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ টাকার বিনিময়ে টিকিট পাওয়ার অভিযোগ একাধিকবার আমরা শুনেছি। আর এবার ইদ্রিস আলী তিনি বলছেন ঠ্যালো করি পাও পঞ্চায়েতের পদ, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করছেন তিনি, 30-40 লক্ষ টাকায় বিলি হচ্ছে পঞ্চায়েতের পদ, দলের অস্বস্তি বাড়িয়ে চাঞ্চল্য করে এই দাবি খোদ তৃণমূল বিধায়কের। বিস্ফোরক ভগবান গোলার বিধায়ক ইদ্রিস আলী ভগবান গোলার 2 নম্বরের নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তিনি করলেন, তিনি ঠিক কি অভিযোগ করলেন আরো একবার শুনুন। গত 20 তারিখে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ঠিক হয়েছিল ভগবান গোলা ওয়ানে। আমরা তার আগের দিনে রাত্রে সব ঠিক করে দিয়েছি, উপরের নামগুলো এইগুলো যাবে, এগুলো সব কর্মাধ্যক্ষ হবে। হঠাৎ দেখা গেল যে সেই কর্মাধ্যক্ষের নাম বদলে গেছে এবং অভিযোগ অনেক আমাদের কাছে অভিযোগ করছে পরে যে টাকার বিনিময়ে হচ্ছে। এর আগে আমার ভগবানগোলা টুয়ে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি এবং সহসভাপতির নাম উপর থেকে যায়, সেখানে ব্লক সভাপতির কারসাজিতে সেই নাম সেই খাম ছেড়ে দিয়ে অন্য খাম দিয়ে অন্য একজন নাম চলে এলো। আমি মনে করি এসব ব্লক সভাপতির সরিয়ে দেওয়া দরকার। বিশেষ করে আমি লিখিত একটা করেছি কমপ্লেন যে ভগবানগোলা 2 নম্বর ব্লক সভাপতি যে আব্দুর রব তাকে সরিয়ে দেওয়া প্রয়োজন। 2014 সালে এসেছে, আসার পর সে একের পর এক দুর্নীতি করে যাচ্ছে, এটা আমি লিখিত দিয়েছি এবং আমি জানতে পারলাম এটা এনকোয়ারিও চলছে। দল নিশ্চয়ই এটা ভাববেন, এটা ঠিক যে দিদি আজকে পৃথিবী ভ্রমণ করছেন আমরা খুশি, তিনি যদি আরেকটু সময় দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটু যদি সময় দেন, এত ব্যস্ত মাঝখানে ভারতবর্ষের 13 জনের মধ্যে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার মনে হয় এগুলো পরিবর্তন হয়ে যাবে, ওরা দল থেকে চলে যাবে, তাদেরকে বহিষ্কার করা হবে।
আমার মনে হয় যে যে টাকার লেনদেন হচ্ছে ভবনগুলো টুয়ে যেটা ঘটনা ঘটেছে, কিছু না হলেও 30-40 লাখ, কিছু না হলেও আরও বেশি হবে।